हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सलमा जाहिद। केमन आछेन सबाई? सबाइके अनेक अनेक भालोबाशा दिए शुरू करछि आमार आजकेर रेसिपि। आमरा बांगाली, माछे भाते बांगाली, सेई माछेर रेसिपिटा सबारि पछन्द। माछ खेते आमरा सबाई भालोबासि, आर जदि सेई माछटा हय शुकनो एबं बड़ो माछेर दो पेयाजु, आमार आजकेर रेसिपि रुई माछेर दो पेयाजु। आमी खूब सहजेई एबं खूबई सुस्वादुभावे किभाबे तैरी करि सेटा आपनादेर साथे शेयार करब। ताहले चलुन कथा ना बाड़िये आमरा मूल रेसिपिते चले जाई। किन्तु जारा आजके आमार साथेई आछेन जानाच्छि आंतरिक धन्यवाद। जारा आमार चैनलटी एखोनो सबसक्राइब करेननि, आज प्रथम देखछेन, भालो लागले सबसक्राइब करे पाशे थाकबेन। आमी प्रथमेई एखाने निये निएछि 5 থেকে 6 টুকরো रुई माछेर टुकरो। एगुलोके एखन एकटु मेरिनेट करे निएछि हालका मसला दिए। दिए दिच्छि परिमाण मतो लवण, एड करे दिच्छि 1 চা চামচ हलुदेर गुड़ो एबं स्वाद मतो मरिचेर गुड़ो। मरिचटा कम बेशी आपनि बाड़िये निते पारेन। एखाने एड करे दिच्छि 2 টেবিল চামচ परिमाण सरिषार तेल। एखन एटाके भालो करे मिक्स करे नेब। প্রত্যেকটা মাছের গায়ে গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আমরা যখন রান্নার বেসিকটা বুঝতে পারবো বা জেনে নেব, তখন কিন্তু একই নিয়মে অনেক ধরনের রান্নাই করা যায়। রুই মাছের দোপেয়াজুটা আপনি ইচ্ছে করলে ফলো করে যে কোনো বড় মাছের দোপেয়াজু এভাবেই করে নিতে পারেন। এখন আমি এটাকে সরাসরি ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে নেব। তবে মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন, মাছের যে পাত্রটা, যে পাত্রে আমরা ভাজবো, সেই পাত্রটা অতিরিক্ত গরম হতে হবে এবং তেলটাও প্রয়োজনের বেশি অতিরিক্ত গরম হতে হবে। তাহলে খুব সুন্দরভাবে মাছটা নিচে আটকে যাবে না এবং ভেঙে যাবে না, খুব সুন্দরভাবেই আপনার মাছটা কড়কড়াভাবে ভাজা হয়ে যাবে। হ্যাঁ, মাছ ভাজার আর একটি ব্যাপার হচ্ছে মাছটা কতটা ভাজবেন সেটা নিজের পছন্দের উপরে নির্ভর করে। ইচ্ছে করলে আপনি কড়া ভাজাও দিতে পারেন অথবা হালকা ভেজে নিতে পারেন। যেহেতু দোপেয়াজু, এই মাছের ভাজাটা একটু কড়া হলেই বেশি ভালো লাগে। এবার আমি মাছগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু দোপেয়াজু, পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নেব। একেবারে বেরেস্তার রূপ করব না, কিন্তু সুন্দর একটা বেরেস্তার আগ মুহূর্তের একটা কালারে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। কারণ যেহেতু দোপেয়াজু, আমরা এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। মাছটা অলরেডি আমাদের ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় বড় টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে দেশি টমেটো ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো টমেটো এখানে যে কোনো আকারে, যে কোনো সাইজেই কেটে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে দোপেঁয়াজুটা টমেটো ছাড়াও শুধু পেঁয়াজ দিয়ে করে নিতে পারেন। তবে যেহেতু আমি ভালো লাগে আমার টমেটোটা, তাই আমি সবসময় অ্যাড করি। এখানে আলাদা করে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতার যে গাছের নরম অংশটা, সেটাকে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে এবং খুব সুন্দর একটা কালার দিবে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব, কারণ আমরা পানি ব্যবহার না করলেও টমেটো থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। সেই পানি দিয়েই আমরা মাছের সাথে এগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে। এবার আমি মিনিটখানিক ঢেকে রাখব। চলে এলাম টমেটোটা হালকা একটু নরম করার জন্য। ঢেকে রাখলে ভাপরে টমেটোটা একটু নরম হয়ে যাবে, তবে টমেটোটা অবভিয়াসলি গলতে দেওয়া যাবে না। এখন এটাকে ভেজে হালকা একটু শুকনো করে নিতে হবে। এই পর্যায়ে আমরা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ টমেটো এবং পেঁয়াজের যে স্বাদটা সেটা মাছের গায়েও লাগতে হবে, না হলে দোপেঁয়াজুটা আপনার কাছে কিন্তু তেমন একটা টেস্টি মনে হবে না। এবার আমি খুব সাবধানে হালকা হাতে টমেটোর সাথে পেঁয়াজের সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। তবে সাবধান হতে হবে যাতে এখানে মাছের টুকরোটা ভেঙে না যায়। রান্না হচ্ছে একটি শিল্প, রান্না হচ্ছে একটি আর্ট। রান্নাটা কিন্তু যে কোনো কাজই ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে করলে অবভিয়াসলি পারফেক্ট হয়। আর রান্নার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে অতিরিক্ত ধৈর্য আর ভালো লাগা। ভালো লাগা থেকেই আপনি যে কোনো কাজ করবেন আপনার কাছে পারফেক্ট রূপ নেবে। এবার আমরা ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি।
এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে যে হালকা একটু রসালো ভাব চলে এসেছিল সেটা কিন্তু মাছের গায়ে গায়েও খুব সুন্দরভাবে লেগে গেছে। এখানে আরেকটা ব্যাপার, যেহেতু দো পেঁয়াজু আমি কিন্তু এখানে আর কোনো মশলাই অ্যাড করিনি। যে মশলা দিয়ে আমি মাছের গায়ে লেগে মানে লাগিয়ে নিয়েছিলাম মাছ ভাজার আগে, সেই মশলাই কিন্তু যথেষ্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা ঝাল। এটাকে এখন একটু হালকা শুকিয়ে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দো পেঁয়াজুর মধ্যে আপনার শেষের কাঁচা ঝালটা আর ধনিয়া পাতাটা কিন্তু অসাধারণ একটা টেস্ট তৈরি করে দেয়। দেখতেই পাচ্ছেন একেবারে শুকনো, গায়ে গায়ে লেগে আছে সবগুলো। অসাধারণ একটি প্লেট তৈরি হয়ে গেল খুব সহজে। কেমন লাগলো? আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি সালমা, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।